পেট্রোল ডিজেলের দাম বাড়ায় চাপ বাড়ছে সাধারণ মধ্যবিত্ত মানুষের ফের দাম বাড়লো পেট্রোল ডিজেলের গতকাল মধ্যরাত থেকে পেট্রোলের দাম নব্বই পয়সা ডিজেলের দাম আশি পয়সা বেড়েছে অর্থাৎ পেট্রোলের দাম হয়েছে একশো পাঁচ টাকা ও ডিজেলের দাম হচ্ছে নব্বই টাকা আর তাতেই চাপ বেড়েছে সাধারণ মধ্যবিত্ত মানুষের ভাটপাড়ার একটি পেট্রোল পাম্পকে গিয়ে শোনা গেল সাধারণ মানুষের দুর্দশার কথা প্রত্যেকে জানালেন কেন্দ্রীয় সরকারের অস্বাভাবিক হারে চাপ বাড়াচ্ছে সাধারণ মানুষের ওপরই তারা এও জানান পেট্রোল ডিজেলের দাম বাড়ার ফলে এবার আগামী দিনে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়বে তাতেই চাপ পড়বে সাধারণ মধ্যবিত্ত মানুষের ওপর কারণ তেলের দাম বাড়লে গাড়ির ভাড়া বেড়ে যাবে কয়েক গুণ আর তাতেই প্রয়োজনীয় সামগ্রিক পরিবহন খরচও বেড়ে যাবে কেন্দ্রের এই জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা না এইভাবে থাকলে আর বাঁচা যাবে না সাধারণ মানুষের জন্য একেবারেই সঠিক ব্যাপার হচ্ছে না কারণ সাধারণ ডিজেলের মূল্য বাড়া মানেই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা জিনিসের মূল্য বাড়া সে এইভাবে যদি সরকার দিনের পর দিন মানে সাধারণ মানুষের কথা একদম না ভেবে যদি এসব করে তাহলে তো খুবই সমস্যা বেড়ে যাওয়াতে কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে দেখুন এই মুহুর্তে তো বোঝা যাচ্ছে না কিন্তু অবভিয়াসলি এটা একটা সমস্যা তৈরি হবে কেননা হচ্ছে পণ্য পরিবহনের সমস্ত ব্যাপারটাই হচ্ছে যত যত ধরনের পণ্য আসে আমাদের সব কিছুর জন্যে তো ডিজেলি ডিজেলের গাড়ি হচ্ছে মেন ফলে তো দাম তো বাড়বেই এবং সেটা মোটেও সাধারণ মানুষের জন্য সুখকর হবে না থেকে পেট্রোলের দাম নব্বই পয়সা ডিজেলের দাম আশি পয়সা কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হবে আমাদের তো এই এই গাড়ির ওপর ভরসা করেই কাজকর্ম ব্যবসা এটা যদি দাম বাড়ে যা বাড়া দাম ছিল তার উপরে যদি বাড়ে তো আরও অসুবিধা হবে আরও অসুবিধা হবে অর্থনৈতিক অসুবিধা কাজকর্ম করতে অসুবিধা সব ব্যাপারেই অসুবিধা হবে চাইছি মধ্যবিত্ত গরীব মধ্যবিত্ত যে অসুবিধার মধ্যে পড়ছে তাদের তাহলে কম কম করতে হবে দাম কম হতে হবে দাম কমানোর ব্যবস্থা করতে হবে পেট্রোল ডিজেলের দাম তো কমা অতি অবশ্যই দরকার না ডাল তেল চাল কোথায় দাম গেছে এটা ভাবা দরকার আছে মানুষ সাধারণ মানুষ বাঁচবে কি করে আমার বাড়িতে জোর করে তিনশো টাকা পায় আমি যাও চারশো টাকা পাই তা তিনশো টাকা আমি কোনো রকম চারশো চলছি যে তিনশো টাকা যে রোজ খাটছে সে কি করে তার বহু বাচ্চা নিয়ে দুটো মেয়ে ছেলে মেয়ে কি করে বাঁচবে বলো তো এই পেট্রোল ডিজেল উপরই তো নির্ভর করছে খাওয়া দাওয়া সবকিছু মাছ বলো মাংস বলো ডাল বলো তেল বলো সবজি বলো সবকিছু তো বাজার বেড়ে গেল তেলের দুপুরে তেলের বৃদ্ধি বাড়া মানে কষ্টিং খরচ বেড়ে যাচ্ছে আর কষ্টিং খরচ বাড়া মানে ওই চাপা চোর উপরে চাপিয়ে হচ্ছে অবস্থা মধ্যবিত্তরা বাঁচতে পারবে না মধ্যবিত্ত বাঁচতে পারবে না Admission going on in premium courses, computer courses, vocational courses, competitive courses and coaching classes in Institute of Professional Studies.